नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা শুরু করছি এই মুহূর্তে আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব জোশী মঠের পর এবার কর্ণপ্রয়াগে সেখানেও ফাটল আতঙ্ক কর্ণপ্রয়াগের একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে এবং ইতিমধ্যে 70টি পরিবারকে বাড়ি থেকে সরানো হয়েছে ডুবন্ত শহর জোশী মঠ নিয়ে ইতিমধ্যেই হিমশিম খাচ্ছে উত্তরাখণ্ডের প্রশাসন এবার जोशी मठर पर कर्णप्रयागे सेखाने एकाधिक बाड़ीते फाटल देखा गिएछे जाजे नतून करे उद्बेग तैरी होयेछे सेखाने जोशी मठर पर एबार कर्णप्रयागे एकाधिक बाड़ीते फाटल इतिमध्ये 70टी परिवारके सरानो होयेछे बाड़ी थेके आमादेर संगे ई मुहूर्ते फोने रयेछेन आमादेर प्रतिनिधि दिव्येंदु घोष दिव्येंदु ठीक कि जानते पारछो जोशी मठर पर एबार कर्णप्रयागे फाटल आतंक ठीक कि जानते पारछो देखो जे पुरो जे गाड़वाल रिजियन अर्थात जे उत्तराखंड এবং কিছুটা উত্তরপ্রদেশ এই যে পুরো গাড়োয়াল যে অঞ্চল সেই গাড়োয়াল অঞ্চল কিন্তু রীতিমত এক উদ্বেগের গ্রাসে তার কারণ জোশী মঠে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু আমরা আলিগড়ে দেখেছি সেই ছবি আমরা তেহেরি গাড়োয়ালে দেখেছি সেই ছবি কিন্তু কর্ণপ্রয়াগেও দেখা যাচ্ছে এবং কর্ণপ্রয়াগের যে পরিস্থিতি সেটা কিন্তু আজকের নয় বেশ কিছুদিন ধরেই কিন্তু এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কর্ণপ্রয়াগের যে বাসিন্দা তারা কিন্তু বারবার করে স্থানীয় প্রশাসনকে অভিযোগ জানিয়েছে যে বেশ কিছু বাড়িতে খুব অল্প ফাটল দেখা দিয়েছে কিন্তু সেই ফাটল যে বড় হতে পারে এবং যে পরিস্থিতি এই মুহূর্তে জোশী মঠে তৈরি হয়েছে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি ধরতে হয় তাহলে কিন্তু এই যে পুরো গোটা অঞ্চলটা অর্থাৎ গাড়োয়াল যে হিমালয়ের যে গাড়োয়াল অঞ্চল যেটা এই গোটা গাড়োয়াল অঞ্চল কিন্তু রীতিমত একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার কারণ একাধিক অবৈধ নির্মাণ একাধিক সেখানে হোটেল রিসর্ট তৈরি হয়েছে একাধিক বাড়ি তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জোশী মঠের যে সব থেকে উদ্বেগের যে ঘটনা জোশী মঠের যে পরিস্থিতি যে এই যে জলবিদ্যুৎ কেন্দ্র সেটার সঙ্গে এই যে চারধাম যাত্রার যে প্রজেক্টটা নরেন্দ্র মোদী তৈরি করেছেন এই চারধাম যাত্রার জন্য যে পাহাড় কাটা হচ্ছে এবং যে টানেলগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু পাহাড়ের উন্নয়নের জন্য হয়তো প্রয়োজন কিন্তু সেই উন্নয়নকে সামনে রেখে যাতে পরিবেশকে নষ্ট যাতে না হয় প্রকৃতিকে যাতে নষ্ট না হয় এবং প্রকৃতিকে যাতে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা কিন্তু বিশেষজ্ঞদের দিয়ে সেই কমিটি তৈরি করে সেই বিশেষজ্ঞদের পরামর্শ দিতে হবে কিভাবে উন্নয়নের কাজ যেমন সমুদ্রে চলবে তার সঙ্গে প্রকৃতির ভারসাম্য যাতে নষ্ট না হয় সেই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে সেটা যদি না করা যায় তাহলে কিন্তু জোশী মঠের মতো পরিবেশ হবে আলিগড়ের মতো পরিস্থিতি তৈরি হবে কর্ণপ্রয়াগের মতো পরিস্থিতি তৈরি হবে এবং কর্ণপ্রয়াগের যে ছবিটা যেটা বলা হচ্ছে যে অন্ততপক্ষে 50টা বাড়িতে ফাটল রয়েছে বা 70টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে যদি এই পরিস্থিতি তৈরি হতে থাকে একের পর এক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্ণপ্রয়াগ আলিগড় তার সঙ্গে যদিও আলিগড়ের পরিস্থিতিটা একটু একটু আলাদা কিন্তু কর্ণপ্রয়াগ বা জোশী মঠ এবং তেহেরি গাড়োয়াল এবং চামোলি জেলার বিস্তীর্ণ যে এলাকা সেই এলাকা কিন্তু রীতিমত একটা এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে যা কিন্তু আতঙ্কের রীতিমত আশঙ্কাজনক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ উত্তরাখণ্ডের পর এবার কর্ণপ্রয়াগেও একই অবস্থা সেখানে জোশী মঠের পর কর্ণপ্রয়াগে ফাটল আতঙ্ক একাধিক বাড়িতে ইতিমধ্যে 70টি পরিবারকে সরানো হয়েছে বাড়ি থেকে এরপর যে খবরের দিকে নজর রাখবো আবাস যোজনায় ফের দুর্নীতির অভিযোগ দুর্গাপুরে অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবং পঞ্চায়েত প্রধান টাকা চেয়েছেন এমনটাই অভিযোগ উঠেছে সেখানে দুর্গাপুরের কাঁকসা ব্লকের পানাগড়ের ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং সেখানে আবাস যোজনায় আবারও দুর্নীতির অভিযোগ উঠল সেখানের পঞ্চায়েত প্রধান টাকা চেয়েছেন এমনটাই অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা দুর্গাপুরের কাঁকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং সেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন সেখানকার বাসিন্দা আবাস যোজনায় ফের দুর্নীতির অভিযোগ দুর্গাপুরের পানাগড়ের ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং সেখানে পঞ্চায়েত প্রধান টাকা চেয়েছেন এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা আগেই ঘর পান অভিযোগকারিনী কিন্তু তারপর সেই ঘর দেওয়াতেই প্রধান টাকা চেয়েছেন এমনটাই অভিযোগ করা হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সুই সঞ্জীব ঠিক অভিযোগ উঠেছে সেখানে দেখো আবারো কাঁকসা ব্লকে অনিন্দিতা ওই আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ কাঁকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন শাহিনা বেগম
তার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ, 30,000 টাকা চাওয়ার অভিযোগ, না দিলে লিস্ট থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ করেছেন রহিমা বিবি, ওই এলাকারই বাসিন্দা। কিন্তু অন্যদিকে শাহিনা বেগম, যিনি পঞ্চায়েত প্রধান, তিনি জানাচ্ছেন 2019-20 বর্ষে অলরেডি তার নাম নথিভুক্ত আছে, তিনি অলরেডি ঘর পেয়েছেন। তাই তিনি যেহেতু আগে ঘর পেয়েছেন তাই তার নাম কেটে দেওয়া হয়েছে এবং টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন, এটা মিথ্যে অভিযোগ। এবং যদি তিনি এই ব্যাপারে বিডিও এবং এসডিও সঙ্গে গিয়ে দেখা করে লিস্ট চেক করতে পারেন, যদি মনে হয় যে লিস্টে যদি দেখা যায় যে তার নাম রয়েছে, তিনি নিয়ম মতোই, নিয়ম মাফিকই তিনি ঘর পাবেন। কিন্তু যেহেতু তার আগে নাম রয়েছে বলে তার নাম কাটা হয়েছে, এখানে টাকা নেওয়ার কোনো সম্পর্ক নেই। আজকে এই ঘটনায় অনিন্দিতা যথেষ্ট উত্তেজনা ছড়ায় তিলকচন্দ্রপুর এলাকাতে এবং এই ঘটনা বিডিওকে এবং এসডিওকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান শাহিনা বেগম। অনিন্দিতা, অনেক ধন্যবাদ, তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই। আবাস যোজনায় আবারও দুর্নীতির অভিযোগ উঠল দুর্গাপুরের কাঁকসা ব্লকের তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে এবং সেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে, যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।